পিকক ম্যান্টিস শ্রিম্প কোনো চিংড়ি নয় এবং এটির প্রেইং ম্যান্টিসের সাথেও কোনো সম্পর্ক নেই। পরিবর্তে ম্যান্টিস চিংড়ি হলো স্টামাটোপোডা অর্ডারের 450টি বিভিন্ন প্রজাতি। ম্যান্টিস চিংড়ি বা স্টামাটোপোড হলো একটি ছোট আক্রমণাত্মক সামুদ্রিক ক্রাস্টেশিয়ান যা পূর্ব আফ্রিকা এবং হাওয়াইয়ের মধ্যবর্তী ভারত ও প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় জলে বসবাস করে থাকে। এগুলি দেখতে অত্যন্ত সুন্দর এবং ঝলমলে রঙের জন্য বিখ্যাত, তবে তাদের ধারালো নখর দিয়ে মারাত্মকভাবে প্রায় বুলেটের গতিতে শিকারকে আক্রমণ করতে সক্ষম। তারা স্টোমাটোপোডা গ্রুপের ক্রাস্টেশিয়ান, যেগুলো শক্ত খোলসযুক্ত প্রাণী যেমন কাঁকড়া এবং লবস্টার। সমস্ত ম্যান্টিস চিংড়ি প্রজাতিকে তাদের নখ বা স্ম্যাশার এর ধরন এবং শিকারকে হত্যা করার কৌশলের উপর ভিত্তি করে ভাগ করা হয়। নখ বা স্ম্যাশার .22 ক্যালিবার বন্দুকের গুলির গতিতে একই বেগে আঘাত করতে পারে। তাদের ঘুষি এত দ্রুত হয় যে এর ফলে বুদবুদের সৃষ্টি হয় যা অতি উচ্চ তাপমাত্রার, যা কয়েক সেকেন্ডের জন্য আশপাশের জলে আলোর ছোট ফ্লাশ তৈরি করে। তাদের শরীরে একটি বিশেষ শক শোষণকারী অংশ রয়েছে যা তাদের শরীরকে রক্ষা করে। তখন ম্যান্টিস চিংড়ির দুটি চোখ স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে। প্রাণী জগতের মধ্যে তাদের চোখ সবচেয়ে জটিল বলে মনে করা হয়, যা এ পর্যন্ত বিজ্ঞানীদের আবিষ্কৃত সবচেয়ে জটিল ভিজুয়াল সিস্টেম। ম্যান্টিস চিংড়ির রেটিনাতে রং বিশ্লেষণের জন্য 12-16টি বিভিন্ন রঙের ফটো রিসেপ্টর রয়েছে, যা মানুষের চেয়ে 3 গুণ বেশি। ম্যান্টিস চিংড়ি তাদের চোখ দিয়ে ক্যান্সার কোষ শনাক্ত করতে পারে। পিকক ম্যান্টিস শ্রিম্প বিবর্তনীয় দৃষ্টিভঙ্গিতে ডাইনোসরের থেকেও বেশি পুরনো। স্টামাটোপোডগুলি প্রায় 400 মিলিয়ন বছর আগে ডাইনোসরের প্রায় 170 মিলিয়ন বছর আগে থেকে স্বাধীনভাবে বিবর্তিত হতে শুরু করে। ম্যান্টিস চিংড়ির প্রজাতি বহুগামী নয়, একই সঙ্গীর সাথে প্রায় 20 বছর পর্যন্ত থাকে তারা। তারা একই গর্তে একই সাথে থাকে এবং পুরুষ এবং মহিলা উভয়েই ডিমের যত্ন নেয়। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।